দার্জিলিংয়ে গিয়ে যারা সুস্বাদু বাঙালি খাবারের সন্ধান করছেন কিংবা সাউথ ইন্ডিয়ান বা চাইনিজ খাবারের সন্ধান করছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। দার্জিলিংয়ে আসলে হোটেল মহাকালের নাম কেনা জানে, সবাই জানে, রেস্টুরেন্ট থেকে শুরু করে রেস্টুরেন্ট হিসেবে বেশি জানে হোটেল মহাকালে। আর এখানে লাঞ্চ ডিনার করেননি এমন মানুষ হয়তো খুব কমই আছে। হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট, দার্জিলিংয়ের ক্যাভেন্টার্সের জাস্ট পিছনে রয়েছে এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটি এতটাই জনপ্রিয় যে দার্জিলিংয়ে ঘুরতে আসা অধিকাংশ পর্যটকই দার্জিলিংয়ে আসলে অবশ্যই এখান থেকে একবার ঘুরে যায়। রিসেপশনের সাথেই রয়েছে বিশাল বড় ডাইনিং হল, আর বেসমেন্টেও রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তবে আপনাদের অনেকেই হয়তো জানেন না যে এই হোটেল মহাকালের নতুন একটা ইউনিট রয়েছে যার নাম হোটেল নিউ মহাকাল অ্যানেক্স। আজকে দার্জিলিংয়ের যে মহাকাল রেস্টুরেন্ট আছে, মহাকাল রেস্টুরেন্টে লাঞ্চ করছি। আমরা লাঞ্চটা করে নিই, আর আপনারা এই ফাঁকে হোটেল মহাকালের যে নতুন ইউনিটটা রয়েছে সেখান থেকে একটু ঘুরে আসুন। মহাকালের এই নতুন ইউনিটটা একটু বেশি অ্যারিস্টোক্রেট, তবে এখানকার খাওয়া দাওয়ার দাম আর খাওয়া দাওয়ার মান পুরনো মহাকাল রেস্টুরেন্টের মতোই। রেস্টুরেন্টের দেওয়ালে লেখা আছে চায়না টু কন্যাকুমারী, তার মানে এখানে আপনি সব রকমের খাবারই পাবেন। এবারে দেখে নিই এখানকার খাবারের কোয়ালিটি কেমন আর দাম কেমন। লাঞ্চে চিকেন থালি নিয়েছি, আর চিকেন থালিতে কি কি দিয়েছে আগে দেখে নিই। মহাকালের থালি 170 টাকা থালি, এখানে আলু চকা আছে, ডাল আছে, একটা মিক্সড ভেজিটেবলস আছে, আর এখানে বেগুনি আছে, চিকেন অর্ডার দিয়েছিলাম চিকেন আছে, চাটনি আছে, আর এখানে ফেমাস আছে গোলাপ জামুন, তার সঙ্গে এখানে ভাজা আছে। আর সমান এলো প্রন বিরিয়ানি যার দাম 230 টাকা। প্রন বিরিয়ানি, প্রন বিরিয়ানিতে কি কি দিল? ডিম দিয়েছে, আলু, দুটো প্রন। টেস্ট কেমন? মহাকাল রেস্টুরেন্টের খাবারের টেস্ট কেমন সেটা তো আলাদা করে বলার কিছু নেই। আমরা সবাই হয়তো জানি যে টেস্ট নো ডাউট একেবারে পিওর বেঙ্গলি টেস্ট, তো আমিও খেয়ে বলছি দারুণ টেস্ট, ভালো। আর 180 টাকা এই চিকেন থালিতে অনেক আইটেম ছিল। আর সোমা খেলো প্রন বিরিয়ানি, এখানে 3 পিস প্রন ছিল, একটা ডিম ছিল, আলু ছিল, এবং সেই বিরিয়ানির টেস্টও কিন্তু বেশ।